হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার উইথ ফুল এক্সপ্লেনেশন দেখে নেব। এবং তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা আরও ইম্পর্টেন্ট এমসিকিউস অন ফিজিক্যাল এক্সামিনেশন অর হেলথ অ্যাসেসমেন্ট নেক্সট ভিডিওতে দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার ব্লাড প্রেশার ইজ? অপশন এ ইলেকট্রোকার্ডিওগ্রাফ, অপশন বি স্টেথোস্কোপ, অপশন সি রোগামিটার, আর অপশন ডি স্ফিগমো ম্যানোমিটার। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি স্ফিগমো ম্যানোমিটার। কোয়েশ্চেন নাম্বার টু, হুইচ সাইক ইজ ইউজ টু অ্যাসেস দ্য স্ক্যাকেস অফ সার্কুলেশন টু লোয়ার আর্মস অ্যান্ড অস্কাল কেক ব্লাড প্রেশার? অপশন এ এপিকাল, অপশন বি টেম্পোরাল, অপশন সি এক্সিলারি, আর অপশন ডি ব্রাকিয়াল। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি ব্রাকিয়াল। সার্কুলেশন টু লোয়ার আর্মস অ্যান্ড বিপি ইজ মেজার্ড ইন ব্রাকিয়াল আর্টারি। কোয়েশ্চেন নাম্বার থ্রি, দ্য লো ব্লাড প্রেশার দ্যাট হ্যাপেন্স হোয়েন এ পার্সন স্ক্যাঙ্গ আপ ফ্রম সিটিং অর লাইং পজিশন ইজ নোন অ্যাজ পোস্টুরাল হাইপোটেনশন, অর্থোস্ক্যাকিক হাইপোটেনশন, সুপাইন হাইপোটেনশন, অর অপশন ডি বোথ এ অ্যান্ড বি। অর্থোস্ক্যাকিক হাইপোটেনশন, অলসো কল্ড পোস্টুরাল হাইপোটেনশন, ইজ এ ফর্ম অফ লো ব্লাড প্রেশার দ্যাট হ্যাপেন্স হোয়েন পার্সন স্ক্যাঙ্গস আপ ফ্রম সিটিং অর লাইং ডাউন। অর্থোস্ক্যাকিক হাইপোটেনশন ক্যান মেক দ্য পার্সন ফিল ডিজি অর লাইক হেগেক অর মে বি ইভেন ফেইন্ট। কোয়েশ্চেন নাম্বার ফোর, হুইচ ভিটামিন হেল্পস ইন উং হিলিং? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অর ভিটামিন ডি, অর ভিটামিন কে। তার রাইট অ্যান্সার ইজ অপশন বি ভিটামিন সি। ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড হেল্পস ইন উং হিলিং। ভিটামিন ই ইজ নোন অ্যাজ অ্যান্টি স্কেরিলিক ভিটামিন। ভিটামিন কে হেল্পস ইন ব্লাড ক্লকিং। ভিটামিন এ প্রমোটস গুড ভিশন। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, হুইচ নিউট্রিয়েন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যালোরি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অর ভিটামিন? ফ্যাট হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যালোরি। দ্য ক্যালোরি ভ্যালু অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন ইজ 4 কিলো ক্যালোরি পার গ্রাম, হোয়ার অ্যাজ ক্যালোরি ভ্যালু অফ ফ্যাট ইজ 9 কিলো ক্যালোরি পার গ্রাম। কোয়েশ্চেন নাম্বার সিক্স, মোস্ট প্রেফার্ড এনার্জি সোর্স অফ দ্য বডি ইজ? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অর মিনারেলস? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ কার্বোহাইড্রেট। চিফ সোর্স অফ এনার্জি ফর দ্য বডি ইজ কার্বোহাইড্রেট। কোয়েশ্চেন নাম্বার সেভেন, নিউট্রিয়েন্ট দ্যাট হেল্পস ইন টিস্যু রিপেয়ার ইজ? ফ্যাট, প্রোটিন, ভিটামিন অর কার্বোহাইড্রেট? অপশন বি প্রোটিন ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার এইট, মুভমেন্ট অফ দ্য বডি পার টুয়ার্ডস দ্য বডিজ মিড লাইন ইজ কাম ক্যাচ? অ্যাবডাকশন, অ্যাডাকশন, এক্সটেনশন অর প্রোনেশন? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি অ্যাডাকশন। কোয়েশ্চেন নাম্বার নাইন, মুভমেন্ট অফ দ্য বডি পার্ট অ্যাওয়ে ফ্রম বডিজ মিড লাইন ইজ কাম গ্যাজ? অ্যাবডাকশন, অ্যাডাকশন, এক্সটেনশন অর অপশন ডি প্রোনেশন? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ অ্যাডাকশন। কোয়েশ্চেন নাম্বার টেন, ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ফুট ইজ কাম অ্যাজ? অপশন এ ফ্লেকশন, অপশন বি এক্সটেনশন, অপশন সি প্রোনেশন অর অপশন ডি সুপাইনেশন? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি প্রোনেশন। কোয়েশ্চেন নাম্বার ইলেভেন, হেলথ প্রমোশন অ্যাক্টিভিটিস ক্যান ইনক্লুড অল এক্সেপ্ট ব্যালেন্সড নিউট্রিশন, হ্যাবিচুয়াল ড্রিঙ্কিং অফ অ্যালকোহল, এক্সারসাইজ অর অপশন ডি সেফ সেক্সুয়াল প্র্যাকটিস? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি হ্যাবিচুয়াল ড্রিঙ্কিং অফ অ্যালকোহল। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ, পেশেন্ট হেলথ ইজ ডিটারমাইন্ড বেসড আপন বিহেভিয়ার, ফ্যামিলি সাপোর্ট, নলেজ অর অপশন ডি এডুকেশন? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিহেভিয়ার। কোয়েশ্চেন নাম্বার থার্টিন, হাইয়েস্ট বিএমআর ইজ ফাউন্ড ইন বয়েজ বিকজ দে আর বডি কন্টেন্স অপশন এ থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন অর অপশন ডি ইস্ট্রোজেন? টেস্টোস্টেরন হরমোন প্রেজেন্ট ইন দ্য মেলস ইজ রেসপন্সিবল ফর হাইয়েস্ট বিএমআর ইন দেম?
Question number 14. In a patient with postural hypotension, what is the minimum expected decrease in systolic BP after skanking for at least 1 minute? 5 mmHg, 10 mmHg, 15 mmHg or option D 20 mmHg? The right answer is option D 20 mmHg. Systolic blood pressure decreases of at least 20 mm of Hg or diastolic blood pressure decreases for at least 10 mm Hg within 3 minutes of skanking. Question number 15. Health promotion in the older adult is primarily focused on adherence to medication, avoid smoking, teaching positive health behaviors or talking to others. Option C. Teaching positive health behaviors is the right answer. Question number 16. Sag and redness of the skin is termed as option A flush, option B jaundice, option C cyanosis or option D pallor. The right answer is option A flush. Sag and redness of the skin is termed as flush. Question number 17. Bag breath is known as option A periodontal disease, option B halitosis, option C chilosis or option D shoulder. The right answer is option B, halitosis. The bag breath is known as halitosis. Question number 18. First heart sound, S1, indicate a closure of which valves? Option A, mitral and tricuspid. Option B, aortic or pulmonic. Option C, mitral or pulmonic. Or option D, tricuspid and aortic. The right answer is option A, mitral and tricuspid. Question number 19. During physical assessment of children, asymmetry of skull indicates hydrocephalus, craniocapes, craniosynostosis or option D osteogenesis. The right answer is option C, craniosynostosis. Craniocapes are softening of thinning of skull in infant and children, especially seen in newborns. Osteogenesis imperfecta are genetic disorder that affect bones. Hydrocephalus is a condition in which there is an accumulation of CSF in brain. Question number 20. A low pitch continuous gargling sound caused by secretion in the large airways is called wheezing, ronchi, coughing or scriger. The right answer is option B, ronchi. Wheezing is a high-pitched whistling sound made while breathing. Scriger is a high-pitched wheezing sound caused by disrupted air flow. তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও